আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পুলিশকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে বিএনপি বলে নোবাইদুল কাদের। সারাদেশ আজ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে জানিয়েছেন রিজভী। সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। সিরাজগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষে আহত বিশ। কুমিল্লায় বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে ঘটনায় মামলা। জিএম কাদেরকে বিরোধী দলের নেতা করছে জাপান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর এখন প্রতিপক্ষ হিসেবে পুলিশকে দাঁড় করিয়েছে। বিএনপি বিক্ষোভ কর্মসূচি মানেই পুলিশের উপর হামলা। নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপির আন্দোলন, সমাবেশ, মিছিল, মানববন্ধন মানেই তো সহিংসতা আর সন্ত্রাস এবং জনগণের সম্পদ নষ্ট, নিজেদের মতে মারামারি। বিএনপি যদি জনস্বার্থে আন্দোলন করে, তাদের কর্মসূচি যদি শান্তিপূর্ণ হয়, তাহলে সরকার বাধা না দিয়ে বরং সহযোগিতা করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক কারণে কাকে কোথায় গ্রেপ্তার হয়রানি করা হয়েছে তা বলুন, তারপরে কি অপরাধীদের ধরা হবে না? অপরাধী সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। সরকার বিভিন্ন অপরাধে নিজেদের দলের লোকদেরও ছাড় দিচ্ছে না, আর বিএনপি সমর্থিত কোনো অপরাধী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দেশে অসংখ্য নজির আছে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে, রাজনৈতিকভাবে কোথাও করতে হয়রানি করা হচ্ছে না। অপরাধী মানে দুর্বৃত্ত, দুর্বৃত্ত যে দলেরই হোক শাস্তির আওতায় আনতে হবে। এবার নাকি আন্দোলনের সুনামি হবে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেব যা বলেন তা কি বিশ্বাস করেন? সুনামি তো দূরের কথা, বিএনপির আন্দোলনের মরা গাঙে জোয়ারি তো আসে না। বিএনপি রাজনীতিতে এখন ইউরোপের মতো প্রচণ্ড খরা। সারা দেশ আজ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে বলেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা সারা দেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। তাদের যৌথ প্রয়োজনীয়তায় দেশ আজ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ সকাল 10:30 দিকে নারায়ণগঞ্জ শহরে 2 নং রেলগেট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আতঙ্কিত গুলি চালিয়ে শাওন নামের এক যুবদলের নেতাকে হত্যা করেছে। গুলিবিদ্ধ হয়েছে শতাধিক নেতাকর্মী। একই সময় নেত্রকোনায় পৌর শহরের ছোটবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালায়। এখানেও বিদ্যুৎ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করা হয় বলে দাবি করে রিজভী। রিজভী এই নির্মম হত্যাকাণ্ড হামলার নিন্দা জানিয়ে বলেন, এই সরকার রক্তপিপাসু সরকার, এরা ক্ষমতায় নেশায় বেপরোয়া হয়ে গেছে। আর কত রক্ত ঝরলে গণতন্ত্র মুক্ত হবে? আমরা প্রস্তুত, তবু আমরা মানুষের অধিকার ফেরত চাই। এই জালিম, এই সহি সরকারের পতন ঘটিয়ে সকল হত্যা, অন্যায় হামলার বিচার করা হবে। রুহুল কবির রিজভী পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওনের রূপের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই হত্যার বিচার দাবি করেন। সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। বিএনপি 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে দলটির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের আলফা স্কয়ার এলাকায় অতিক্রম করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে নেতাকর্মীরা আবার বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে কর্মসূচি শেষ করেন। বিক্ষোভ মিছিলের আগে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সুনামগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিমুদ্দিন আহমেদ মিলন, কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন প্রমুখ। সিরাজগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষে আহত বিশ। সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া উৎপাটিকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সহ 20 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। শুক্রবার দুপুরে নবদ্বীপ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি পৌর ভাসানী মিলনায়তনে সমাবেশকে কেন্দ্র করে নবদ্বীপ পুল এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জসীমউদ্দিন জানান, বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি সমাবেশ শেষে নবদ্বীপপুর এলাকায় একটি গ্রুপ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশের অন্তত 5 জন আহত হন। এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু পুলিশের উপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশের রাবার বুলেট ও টিয়ারসেলের আঘাতে বিএনপির অন্তত 15 জন নেতাকর্মী আহত হন। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় 51 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 400 থেকে 450 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার রাতে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক সাধনচন্দ্র নাথ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে আতঙ্ক সৃষ্টি, সরকারি কাজে বাধা ও সম্পদের ক্ষতি করার অভিযোগে মামলা করেন। গতকাল দুপুরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। মামলায় কুমিল্লা 10 নাঙ্গলকোট সদর দক্ষিণ ও লালমাই আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমদ, সদস্য সচিব আনোয়ার হোসেন ওরফে নয়ন, পৌর বিএনপি সাবেক সহসভাপতি ও নাঙ্গলকোট পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন ওরফে মুকুলকে আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার বেলা 11টা থেকে দুপুর 12:10 পর্যন্ত নাঙ্গলকোট পৌরসভার হরিপুর, খিলা, সেনজি স্ট্যান্ড ও লোটাস চত্বর এলাকায় বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে দাঙ্গা বাঁধিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, পুলিশের কাজে বাধা আক্রমণ ও সম্পদের ক্ষতি করা হয়। এতে অন্তত 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসামিরা পরস্পর যোগ সদস্যে কাজ করেন। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, মামলার পর শুক্রবার সকাল পর্যন্ত 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুপুরে কুমিল্লার আদালতে হাজির করা হয়। এজাহারভুক্ত আসামিদের বেশিরভাগ গা ঢাকা দিয়েছে, তাদের গ্রেপ্তার চেষ্টা চলছে। জিএম কাদেরকে বিরোধী দলের নেতা করছে চাপা। রওশনের সাথে সরিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা মনোনীত করেছে জাতীয় পার্টি জাপা। এবার বর্তমান বিরোধী দলের নেতা রওশনের সাথে অনুপস্থিতিতে জাপার সংসদীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে স্পিকারকে জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানান জাপার মহাসচিব সংসদ সদস্য মজিবুল হক। দীর্ঘদিন থেকে অসুস্থ রওশনের সাথে চিকিৎসার জন্য বিদেশে আছেন। গতকাল বুধবার জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন দলের জাতীয় সম্মেলন আহ্বান করেন ও নিজেকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করে 8 সদস্যের একটি কমিটিরও ঘোষণা দেন। এ ঘটনার পরদিনই আজ রওশনের সাথে সরিয়ে দিয়ে বিরোধী দলের নেতা হিসেবে জিএম কাদেরকে মনোনীত করল জাতীয় পার্টি। মুজিবুল হক সাংবাদিকদের বলেন, বিরোধী দলের নেতা অনেকদিন ধরে অসুস্থ, তিনি স্বাস্থ্যগত কারণে সংসদে ঠিকমতো আসতে পারছেন না, এজন্য সংসদীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে। পার্টির সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্তের কথা তারা স্পিকারকে জানিয়েছেন। গতকাল সংসদ অধিবেশনে মাগরিবের নামাজে বিরতির সময় মুজিবুল হকের নেতৃত্বে একটি দল স্পিকারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলের সিদ্ধান্তের কথা স্পিকারকে জানান। এখন বিষয়টি অনুমোদন দেওয়ার এখতিয়ার স্পিকারের। সাধারণত দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য কোনো সিদ্ধান্ত নিলে স্পিকার সাধারণত সেটি অনুমোদন করেন।